আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মুভি অ্যাকশন সিরিজের আজকের পর্বে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আমার একজন পছন্দের অভিনেতার একটি মাস্টারপিস ওয়েব সিরিজ কাইজার। আমার কাছে এই ওয়েব সিরিজটি অনেক ভালো লেগেছে। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আপনার কাছেও এই ওয়েব সিরিজটি অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনাকে স্বাগতম কিউরিও নতুন এপিসোডে। ওয়েব সিরিজটির শুরুতে আমাদের একজন ছেলে আরেকজন মেয়েকে দেখানো হয়। তারা বৃষ্টির জন্য গাড়িতে বসেছিল। তাদের কথা শুনে মনে হয় তারা তাদের ব্যবসার পার্টনার। ছেলেটি মেয়েটিকে অনেক পছন্দ করত, তাই বৃষ্টির মধ্যেই তার জন্য কুলিং নিয়ে আসে। অনেকক্ষণ বসে থাকার পর ছেলে তাকে প্রপোজ করে, কিন্তু তার উত্তরে মেয়েটি তাকে কিছু বলে না। তারপর সে তার বান্ধবীর কাছে ফোন করে বলে সে দুই দিনের জন্য ঢাকার বাইরে যাবে, যাতে কোনো চিন্তা না করে। এর পরের সিন দেখে তো ভাই আমি পুরো অবাক হয়ে যাই। সেই দুজন মেয়েকে কেউ বা কারা তাদের রুমের মধ্যে মেরেই রেখে চলে গেছে। এরপর এন্ট্রি হয় ওয়েব সিরিজটির প্রধান চরিত্র মানে আরফান নিশো। এই ওয়েব সিরিজটিতে সে একজন পুলিশের চরিত্র পালন করেছে যার নাম কাইজার। সে ঘটনাস্থলে আসে তদন্ত করার জন্য। সে একটু টায়ার থাকার কারণে সেই সব দেখে একে অসুস্থ হয়ে যায়। তবুও কিছু তদন্ত করে সে সেখান থেকে চলে আসে। আসার আগে সবাইকে বলে আসে সে একটু ব্যস্ত, এদিকে একটু জরুরি বাসা যেতে হবে। বাসায় গিয়ে দেখে তার জন্য আগে থেকেই একজন ছেলে বসে আছে, আর সে হচ্ছে তার গেমিং পার্টনার। মানে সে কোনো ব্যস্ত রয়েছে কিছুই না, সেই গেম খেলার জন্য সেখান থেকে চলে আসে। সে একজন ভালো ডিরেক্টর হলো, সে একজন গেম এডিক্টেড মানুষ। তারপর তারা দুজন মিলে গেম খেলতে শুরু করে। এর মধ্যে অনন্তর বড় বোন তাকে খোঁজার জন্য কাজারের বাসায় চলে আসে। সেই ছেলেটির নাম হচ্ছে অনন্ত। কাজার অনন্তর বোনকে মিথ্যা বলে যে অনন্ত বাসায় নাই। অনন্তের বোন একটু খোঁজাখুঁজি করে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর কাজার আর অনন্ত মানে অন্তু আবার গেম খেলা শুরু করে দেয়। এরপর আমাদের একজন মন্ত্রীকে দেখানো হয়। তার কাছে একজন লোক আসে, সে মন্ত্রীকে কোনো ব্যাপারে একটু ভয় করে দেখায়। লোকটির নাম ছিল ব্যারিস্টার। সে মূলত এসেছিল সে খুনের তদন্ত বন্ধ করার জন্য, কিন্তু মন্ত্রী তার কথা রাজি হয় না, তাই ব্যারিস্টার কিছু কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কায়দার আর তার মেয়েকে। তারা কিছু একটি ব্যাপার নিয়ে কথা বলছিল। কায়দার তার মেয়ের উপর একটু রাগ করে, কারণ তার মেয়ে অন্যজন লোককে ভালো বলে ডাকত। আসলে কায়দারের ডিভোর্স হয়ে গেছে আর তার বউ অন্যজনকে বিয়ে করে। তার মেয়েও তার বউয়ের সাথে থাকতো। সে তার মেয়েকে একটা বই গিফট দেয়, যেটা এর আগে তার মেয়েকে তার অন্য আব্বু মানে হামরান গিফট করেছে। সে তার মেয়েকে বাসায় নামিয়ে দিয়ে আসে। তার মেয়ে তাকে একটা স্যুটের কার্ড দেয় যে তার মেয়ে তার জন্য অর্ডার করেছিল। আসার আগে সে তার প্রাক্তন বউয়ের সাথে কথা বলে। এরপর আবার সিন চেঞ্জ হয় একজন লোকের উপর। তার আচার আচরণ আমার কাছে ভালো লাগে নাই। সে আসলে সে ব্যবসা দলেই ছিল। কাজের তদন্ত কিছু টাকা ছিল, সেই ব্যাপারে সে তার বড় ছেলের সাথে কথা বলছিল। এরপর আমাদের সেই ছেলেটাকে দেখানো হয় মানে নীলকে দেখানো হয়। তাদের মৃত্যুর পর সে গাড়াগাড়ি হয়েছিল। কাজা তার ভাই যাওয়ার সময় কিছু সন্ত্রাসী মিলে তার উপর আক্রমণ করে। সে পূর্ণত তার জীবন বাঁচায় আর এখানেই প্রথম বছর শেষ হয়ে যায়। দ্বিতীয় বছরের শুরুতে আমাদের কাজের ছোটবেলার দৃশ্য দেখানো হয়। কাজার শুরু থেকেই অনেক মেধা বেছে ছিল। সে শুরু থেকেই এইসব ডিটেকটিভ ব্যাপার নিয়ে কাজ করত। এরপর সিন চেঞ্জ হয় প্রেজেন্ট টাইমে। সেই সন্ত্রাসীগুলো কাজারকে একটা ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। কাজার বুঝতে পারে এই কেসটার শিকড় অনেক বড়। কাজার এসব ব্যাপার নিয়ে তার বড় ছেলের সাথে বসে আলাপ করছিল। তখনই সেখানে একজন মেয়ে এসে কেসের ব্যাপারে অনেক তথ্য দেয়। মেয়েটা মনে হয় সিআইএস থেকে এসেছিল, মানে কাজার থেকে একটা ভালো পদে। কাজার তার সাথে পরিচিত হয়। কাজারের বড় ছেলে তাকে বলে আমরা এই কেসটা অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবো। কাজার কিছু না বলে সেখান থেকে বাইরে চলে আসে। সেখানে একজন পুলিশ আর সেই মেয়ে মানে মুনিয়া দাঁড়িয়েছিল। পুলিশের নাম ছিল মজিদ। নামটা মনে রাখবেন, কারণ সামনে তার অনেক বড় অবদান রয়েছে। বাইরে এসেও সে মুনিয়ার সাথে কিছু কথা বলে আর মুনিয়াকে নিয়ে সে ক্রাইম সিনে যায় খুঁজে দেখার জন্য। কাজারের প্রাক্তন ওয়াইফ যেমন একটা সংবাদ দেখছিল, তার প্রাক্তন ওয়াইফের বর্তমান হাজব্যান্ড ছিল একজন সাংবাদিক। ব্যারিস্টার দলবল মিলে তাদের মাস্টারম্যান্ডের সাথে কথা বলছিল। তাদের মাস্টারম্যান্ডের চেহারাটা এখানে দেখানো হয়নি। তাদের মাস্টারম্যান্ড তাদেরকে অনেক বকাঝকা করে, কারণ তাদের কোনো প্ল্যানেই কাজ করতেছে না। পুলিশ আর ডিবি মিলে খুনের তদন্ত এভাবে চালিয়ে গেলে তাদের সব কিছু চলে যাবে। যে করে হোক তাদের ডিবি কাটকাটা হবে, তার জন্য তাদের প্ল্যান বি অনুযায়ী কাজ করতে হবে। সেই সাংবাদিক অম্লান তথ্য জোগাড় করার জন্য মন্ত্রীর বাড়িতে আসে, কারণ মন্ত্রী তার সততা টিকে রাখার জন্য অবসর গ্রহণ করেছে। কিন্তু সে তেমন কিছু বিশেষ তথ্য পায়নি। কাইজার মুনিয়াকে নিয়ে ক্রাইম সিনে আসে। সাফাদের বুয়ার সাথে কথা বলে তারা নীলর সম্পর্কে জানতে পারে, যে মাঝে মাঝে এ বাড়িতে আসতো। তারা আরও একজনের কথা জানতে পারে। তাদের বাড়িতে তারা আর তেমন কিছু তথ্য পায় না, তাই মুনিরের কথা তারা সাদা যায় তদন্ত করার জন্য। সাদের মধ্যে তারা একটা ইনহেলার পায় আর বুঝতে পারে খুনি বাড়িতে আসার জন্য এই সারটা ইউজ করেছে। তারা আসার সময় কাজার মুজিবকে কিছু তথ্য জোগাড়ের জন্য বলে। অম্লান আবার মন্ত্রীর সহকারে বাসা যায়, মন্ত্রী কেন অবসর গ্রহণ করেছে তা জানার জন্য। মন্ত্রীর সহকারে তাকে ব্যারিসের কথা বলে। কাজার সাবার কোচিং সেন্টারে যায় কিছু জানার জন্য। সেখানে তারা একটা স্টুডেন্ট থেকে সাবার বয়ফ্রেন্ড নীলের কথা জানতে পারে। স্টুডেন্ট মোতাবেক অনুযায়ী নীলই খুন করেছে। অম্লান আর কাজারের প্রার্থনায় তার বাড়িতে আসে তার খোঁজ খবর নেওয়ার জন্য। কাজার বাড়িতে না থাকায় তারা বন্ধুর সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। ব্যারিসের সাথে দলবল নিয়ে কীভাবে কী করবে তা প্ল্যান করছিল।
তারা কিছু লোকজন পাঠায় পুলিশ যাওয়ার আগে যাতে তারা নীলের বাড়ি থেকে সব প্রমাণ নিয়ে আসতে পারে। ম্যারিস্টার যাতে সে লোকটা তেমন মিল ছিল না, কিন্তু তারা তো এক পানির মাসি, তাদের তো মিলেমিশে থাকতে হবে। ম্যারিস্টার তার সাথে কথাটা বলে সেখান থেকে বাইরে চলে আসে। কায়দা তার বন্ধুর বাসা আসে, তার বন্ধু টেকনিক্যাল ব্যাপারটা একটু ভালো বুঝতো। সে তার বন্ধুকে বলে দুটা ফেসবুক আইডি অ্যাক্টিভ করার জন্য। কায়দার আবার মনিরাকে নিয়ে নীলের বাড়িতে আসে, কিন্তু ততক্ষণে ম্যারিস্টার লোকেরা তার বাসা থেকে সব কিছু নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় তাদের দেখা হয় কায়দারের সাথে, কিন্তু কায়দার তাকে চিনতে পারে না। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। কায়দার ওয়েব সিরিজটির আরো অনেক এপিসোড বাকি আছে, আমি তা এক্সপ্লেন করতে যাই যদি আপনারা সাপোর্ট করেন। আপনারা যদি এক্সপ্লেন দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো পর্যন্তই, আশা করছি আপনার কাছে এই ভিডিওটি একটু ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।